তাহাজ্জুদের নামাজের পর বাংলা দোয়া করা যাবে কিনা, রমজানের সাহরি ও ইফতারের সময় আগে পরে হলে তার শরীয়ত বিধান কি। এরপর প্রশ্ন হলো, রোজা রেখে ভেঙে ফেললে বা রোজা না রাখলে তার শাস্তি কি হতে পারে। আমরা রমজান মাসে রোজা রাখি কিন্তু ব্যস্ততার কারণে ঠিক মতো নামাজ পড়তে পারি না, বিষয়টা আসলে ঠিক কিনা। এরপরে প্রশ্ন হলো, তালিবুল ইলম হাফেজ যদি সে দাড়ি ছাটে তাহলে তার পিছনে তারাবি নামাজ পড়া যাবে কিনা। এরপরে প্রশ্ন হলো, আল্লাহ কোন বান্দাদেরকে বেশি ভালোবাসেন। এরপরে প্রশ্ন হলো, আমাদের এলাকায় জাকাত হিসাবে চাল শাড়ি লুঙ্গি ইত্যাদি দেওয়া হয়, ইসলামে এর বিধান কি। আর তাহাজ্জুদের নামাজের পর বাংলায় দোয়া করা যাবে কিনা। দোয়া করা যাবে কিনা মানে দোয়ার জন্য আল্লাহর জমিনে, যদি আপনি আমাকে প্রশ্ন করেন সবচেয়ে বেটার টাইম কোনটা দোয়ার জন্য, সবচেয়ে বেটার টাইম দোয়ার জন্য সবচেয়ে উপযুক্ত সময় হলো ভোর রাতের সময়টা, তাহাজ্জুদের সময়। আপনি তাহাজ্জুদের পর যদি আল্লাহর কাছে একটু দোয়া করেন মন খুলে, চোখের পানি ফেলে, এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা এত বেশি যে শুধু আমার নয় অনেক ওলামায়ে কেরামের সারা জীবনের অভিজ্ঞতা নির্যাস হলো দোয়ার মাধ্যমে, বিশেষ করে ভোর রাতের দোয়ার মাধ্যমে অসম্ভব সম্ভব হয়, অসাধ্য সাধন হয়। দেয়ালে পিঠ ঠেকে গেছে, আপনি সেটা থেকে ফিরে আসতে চাচ্ছেন, সেই জায়গা থেকে রিটার্ন করতে চাচ্ছেন। আল্লাহর শপথ করে বলছি, ভোর রাতের দোয়ার চাইতে, তাহাজ্জুদের ওয়াক্তের দোয়ার চাইতে কার্যকর কোনো সময় আর দ্বিতীয়টি। এই জন্য ভোর রাতে দোয়া করার অভ্যাস করবেন। রমজান মাস আসছে, আমি সবসময় বলি ভাইরে সারা বছর পারেন না ডিউটির জন্য ভোর রাতে ঘুমায় থাকেন, বুঝতে পারি, কিন্তু রমজানে তো সাহরি খাওয়ার জন্য উঠেন। অতএব শুধু সাহরি খাওয়ার জন্য না উঠে সাহরি খাওয়ার পাশাপাশি 10টা মিনিট টাইম নেবেন, একটা রুমে যে দরজা আটকে দিবেন, কেউ যেন নাই, সেখানে একটু আল্লাহর সাথে একটু কথা বলবেন, ছাদে চলে যাবেন, মসজিদে চলে যাবেন, নির্জন জায়গায় চলে যাবেন, সাহরি খেয়ে চলে যাবেন, অথবা সাহরি খাওয়ার আগে ওটা করে এসে পরে সাহরি খাবেন, কিন্তু ভোর রাতের দোয়া যেন রমজানে মিস না হয়। আমার খুব আফসোস লাগে ওই মানুষগুলোর প্রতি, খুবই আফসোস লাগে যারা রমজান মাসে ভোর রাতে সাহরি খেতে উঠছে কিন্তু দোয়া করার যে এত বিশাল বড় সুযোগ, আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে এসে আল্লাহ তাআলা বিশেষভাবে বান্দাকে ডেকে ডেকে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, তোমাদের মধ্যে কেউ আছে নিজের পাপের জন্য ক্ষমা চাইবে আমি ক্ষমা করব, তোমাদের মধ্যে আছে কেউ যে বিপদগ্রস্ত আমি বিপদ দূর করব, এরকম আল্লাহ তাআলা ডেকে ডেকে ক্ষমা করে থাকেন। অতএব ভাইরা, আমার ব্যক্তিগত জীবনে অনেক মানুষকে দেখেছি, অনেক মানুষের কথা শুনেছি যে তার জীবনে এমন সমস্যা হয়েছে সমাধানের কোনো পথ তার সামনে খোলা নাই, ভোর রাতের দোয়াটা অনবরত করতে থেকেছে, আল্লাহ তাআলা অলৌকিকভাবে পথ খুলে দিয়েছেন। এই জন্য রমজান মাস আসছে, আমি আপনাদেরকে আবেদন করব, আমি আবারও বলছি, যে মানুষ সাহরি খেতে উঠে একটিবারের জন্য দোয়া করে না তার চেয়ে কপাল পড়ার কেউ না, যে শুধু সাহরি খেলো ভাই, সাহরিও খান পাশাপাশি দুই চার মিনিটের জন্য হলে দোয়া করেন, করবেন না ইনশাল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। রমজানের সাহরি ও ইফতারের সময় আগে পরে হলে তার শরীয়ত বিধান কি। সাহরি বা ইফতারি যদি আগে বা পরে হয়ে যায়, কথার কথা ইফতারি টাইমের আগে করে ফেলেছেন, সূর্য এখনো ডুবে নাই, তাইলে ওই রোজা হয় নাই, ওটা আবার রাখতে হবে। আবার সাহরিটা যদি পরে হয়ে যায়, ফর এক্সাম্পল ফজরের ওয়াক্ত হয়ে গেছে, পাঁচটা এত মিনিটে হয়, আপনি জানতেন না যে এত মিনিটে সাহরির সময় শেষ হয়, এই জন্য আরো 10 মিনিট পরে আপনি খেয়ে ফেলেছেন, তাহলে ওই রোজা হবে না, ওই রোজাটা আপনাকে আবার রাখতে হবে। অনিচ্ছাকৃত হয়ে থাকলে আল্লাহর কাছে মাফের জন্য গুনাহ হবে না, কিন্তু রোজাটা আপনাকে আবার রেখে দিতে হবে। এই জন্য সাহরি এবং ইফতারি টাইমলি করার চেষ্টা করতে হবে। তবে এর মানে এটা না যে ইফতারি আবার দেরি করে করবেন, ওয়াক্ত হয়ে গেছে নিশ্চিত আর দেরি করবেন না। হাদিসে আসছে, এই উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন পর্যন্ত তারা ইফতার তাড়াতাড়ি করবে আর সাহরি দেরি করবে। ইফতার তাড়াতাড়ি মানে বিকেল আসরের পরে না, আর সাহরি দেরি করা মানে ফজরের পরে না। আমরা ছোটবেলায় শুনতাম মুরব্বীরা অনেক সময় বলতো যে পশম দেখা যাওয়ার আগ পর্যন্ত খাওয়া যায়, তো এই জন্য অনেকে দরজা জানালা আটকায় নিত যাতে বাইরের আলো না আসে এবং বেশি সময় ধরে খাওয়া যায়। তো মূলত এটা সঠিক নয়, সঠিক হলো ফজরের ওয়াক্ত যখন হয় তারপর থেকে আপনি কি করবেন না, তারপর থেকে আপনি আর খাবেন না, তার আগে খানা শেষ করবেন। এরপর প্রশ্ন হলো, রোজা রেখে ভেঙে ফেললে বা রোজা না রাখলে তার শাস্তি কি হতে পারে। ভাইরা, আমার আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা অনুবর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিনি একবার স্বপ্নে দেখেছেন দুইজন ফেরেশতা এসে তা বাহু ধরে তাকে নিয়ে গেছেন এক জায়গায়, পাহাড়ের চূড়ায় উঠতে বললেন, তিনি বললেন আমি এত উঁচু পাহাড়ে উঠতে পারবো না। সাহাবীরা বললেন আমরা তোমাকে হেল্প করছি, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহায়তা করে পাহাড়ের চূড়ায় নিলেন। তিনি সেখানে গিয়ে দেখলেন খুব লোমহর্ষক একটা দৃশ্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন কিছু লোককে শাস্তি দেওয়া হচ্ছে খুব করুণভাবে, সে শাস্তিটা হলো তাদের উপরে প্রহার করা হচ্ছে এবং তাদেরকে উল্টো দিকে ঝুলিয়ে রাখা হয়েছে, গাল কাটা হয়েছে, রক্ত পড়ছে। জিজ্ঞাসা করলো কারা, তিনি বললেন এরা হলো সেই সমস্ত লোক যারা রোজা রাখে না, এই রমজান মাসে রোজা ভেঙে ফেলেছে, তাদের এই শাস্তি দেওয়া হচ্ছে। অতএব
রমজান মাসে রোজা না রাখা এটা আল্লাহর জমিনে সবচেয়ে ভয়াবহ অপরাধ এবং গুনাহগুলোর মধ্যে থেকে একটা। আল্লাহ তাআলা আমাদেরকে এই অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা রমজান মাসে রোজা রাখি কিন্তু ব্যস্ততার কারণে ঠিকমতো নামাজ পড়তে পারি না, বিষয়টা আসলে ঠিক কি না? রমজান মাসে একজন রোজা রাখছে কিন্তু সময়ের অভাবে নামাজ পড়তে পারে নাই, এই লোকটার উপমা হলো ওই লোকের মতো যে লোকের পরনে লুঙ্গি আছে মাথায় পাগড়ি নেই, সেজন্য সে লুঙ্গিটা খুলে পাগড়ি বেঁধে ফেলছে। লুঙ্গিটা খুলে পাগড়ি কেন বাঁধছে? পাগড়ি বাঁধলে সে মনে করে সব হবে, এই জন্য সে পাগড়ি বাঁধছে, বুঝলাম। কিন্তু তার জন্য লুঙ্গিটা বেশি জরুরি না পাগড়িটা জরুরি বেশি? লুঙ্গি বেশি জরুরি না? তো নামাজ বেশি জরুরি না রোজা বেশি জরুরি? তার মানে আবার এটা বুঝেন না যে তাহলে নামাজ পড়বেন রোজা রাখবেন না, রোজাও রাখবেন নামাজও পড়বেন। কিন্তু যদি আপনি নামাজ রোজার কারণে নামাজ পড়তে না পারেন তাহলে আপনার রোজা রাখার পদ্ধতিই সঠিক না, রোজার সাথে নামাজের কি সম্পর্ক? বরং রোজা রাখার কারণে দুপুরে খাবার নাই, সকালের নাস্তা নাই, টাইম তো আরো বেঁচে গেছে, নামাজ তো আরো বেশি করার পড়া দরকার দু চার রাখা, ঠিক না? ঠিক। অতএব এটা একেবারে মোটা দাগে ভুল, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো তালেবুল ইলম হাফেজ যদি সে দাড়ি ছাটে তাহলে তার পিছনে তারাবি নামাজ পড়া যাবে কিনা? ইমাম সাহেব যদি দাড়ি চাচ্ছেন দাড়ি চাটেন তাহলে এরকম ইমাম সাহেব ফাসেক, প্রকাশ্য ফাসেক, এরকম ব্যক্তিকে ইমাম হিসাবে নিয়োগ দেওয়া উচিত না, মাকরু। যদি তার পিছনে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে, নামাজ হবে না এরকম কোনো বিষয় নাই, নামাজ হয়ে যাবে। এরপর প্রশ্ন হলো